You are watching Peace TV, the solution for humanity. প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, তিনি এখানেই আছেন কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাইকের সামনে আসতে চাচ্ছেন না। আমি তার প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, মুসলিম ছেলেটা যদি মেয়েটাকে মুসলিম হতে বলে, জোর করে নয়, ছেলেটা চায় মেয়েটা যেন তার ধর্ম গ্রহণ করে, এটা কি ভুল? মানে ছেলেটার এই চাওয়াটা কি ভুল? এছাড়াও একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম না বদলিয়ে, তারপরও সে যদি ইসলামের সব নিয়ম কানুন মেনে চলে, এভাবে ধর্মান্তরিত না হয়ে ধর্ম পালন করাটা কি ভুল? মহিলার নাম খুশবু, তিনি পেশায় একজন শিক্ষিকা। বোন বললেন একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে এবং ছেলেটা যদি তাকে ইসলাম গ্রহণ করতে বলে, সেটা সঠিক কি না? আর অমুসলিমকেও যদি ধর্ম না বদলে ইসলাম পালন করে, সেটার অনুমতি আছে কিনা? পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221-এ আছে, কোন মুসলিম নারীকে তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত, তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত কোন মুশরিককে। কারণ এরপরে বলা হয়েছে একজন মুমিন নারীকে বিয়ে করা উত্তম যদি সে কৃতদাসীও হয়, সে হয়তো কারো দাসী, হয়তো দেখতে ভালো না। একজন মুমিন নারীকে বিয়ে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সে কৃতদাসীও হয়। মুশরিক কোন নারীকে যদিও সে তোমাকে মুগ্ধ করে, হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী, হয়তো বিউটি কুইন, আর হয়তো অনেক টাকা আছে, কিন্তু মুমিন নারী হচ্ছে তার চেয়ে ভালো। এখন যদি বলেন মুসলিম ছেলেটার বিয়ের আগে অমুসলিম মেয়েকে ইসলাম গ্রহণ করতে বলা সঠিক কিনা, এটা শুধু সঠিক কিনা, এটা আবশ্যিক। মেয়েটা ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করতে পারবেন না। কেন সেটা বলছি? মনে করেন আমি বললাম আমার একটা গাড়ি আছে, তার একটা চাকা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা, গাড়িটা কি চলবে? না। সবগুলো যদি সাইকেলের চাকা হয় তাহলে একটা ভ্যান গাড়ি হবে, বড় চাকা থাকলে ট্রাক্টর হয়ে যাবে। যখন একসাথে জীবন যাপন করবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাস একরকম হওয়া উচিত। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যদি কোনো মহিলা ধর্মান্তরিত না হয়ে ইসলাম পালন করে, সেটার অনুমতি আছে কি না? ধর্মান্তরিত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার দরকার নেই যে মাইকের সামনে দাঁড়িয়ে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা আবশ্যিক না, সেটার কোনো দরকার নেই। যদি মনে করেন জীবন হুমকির মুখে, তখন আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন কোনো সাক্ষীর দরকার নেই, এটা আপনার আর আল্লাহর মধ্যে। ইসলামে আনুষ্ঠানিক ধর্মান্তরিত হওয়ার দরকার হয় না, কিন্তু ঘোষণা করাটা ইম্পর্টেন্ট যাতে মানুষ আপনাকে ভুল না বোঝে। কিন্তু জীবন হুমকির মুখে থাকলে শুধু আল্লাহ তাআলাকে এটা বলেন আর সেটা বিশ্বাস করে পালন করেন, আলহামদুলিল্লাহ। পালন করাটা ইম্পর্টেন্ট, ঘোষণাটা না। একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম পালন করতে পারে, ঘোষণা করে পালন না করার চেয়ে তো এটা অনেক ভালো। আমার উত্তরটা কি শুনেছেন? একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম ধর্ম পালন করতে পারে, আপনি ঘোষণা দিয়ে পালন না করার চেয়ে এটা অনেক বেশি ভালো। ঘোষণার চেয়ে পালন জরুরি, হিসেবটা তার আর আল্লাহর মধ্যে। যদি সে ইসলাম ধর্ম পালন করা শুরু করে, তখন মুসলিম যখন সে নামাজ পড়ছে, সে মেনে নিচ্ছে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যখন আপনি ইকামত দিচ্ছেন সে সময় বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাহলে যদি পালন করা শুরু করে তার ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই। ইসলাম ধর্মে পালন করাটা ঘোষণার চেয়ে অনেক বেশি জরুরি, যদি পালন করতে থাকে সেটার অনুমতি আছে, করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, হরে কৃষ্ণা। আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি, এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী, তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে? যেমন জন্ম মৃত্যু, বার্ধক্য মৃত্যু, জরা, আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয়। জন্ম, বার্ধক্য, মৃত্যু, জরা, এই আলোচনা কি আমাদের জীবনের আসল সমস্যাগুলোর সমাধান দিতে পারবে? যে বিয়ে করলাম কোন সুন্দরী মহিলাকে বা ধনী মহিলাকে অথবা একই রকম কাউকে।
আমরা নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলছি, এটা কি মৃত্যু জরা এই সমস্যাগুলো সমাধান করে দিবে? কিছু সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে। ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার? এগুলো তো জীবনের আসল সমস্যা। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। আপনি প্রশ্ন করলেন, আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি, বিয়ে করার কথা, এগুলো কি জরা মৃত্যু ইত্যাদি সারাতে পারে? ভাই আপনি আমার কথা শুনছেন? ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে, এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয়। যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন, ইনশাআল্লাহ ব্যভিচার করবেন না, যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইডস হওয়ার সম্ভাবনা নাই। যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন। আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি, আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। আজকের বিষয় ইসলামে নারীর অধিকার। আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের সব সমস্যার সমাধান, এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে, ফাইনাল রাউন্ডে, সবচেয়ে ভালোটা একেবারে শেষে, কি বলেন? এটা আমার প্রথম লেকচার, শুক্রবারে আরেকটা লেকচার আছে, সেদিনের বিষয় পবিত্র কোরআন কি বুঝে পড়া উচিত, আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, এবং শেষ দিন ফাইনাল আমাদের জীবনের উদ্দেশ্য। সেদিন এখানে আসবেন, ইনশাআল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম বোন? হ্যাঁ, তবে একজন ন মুসলিম বোন আছে, যদি সভাপতি অনুমতি দেন। হ্যাঁ বোন, সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা কখনোই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর বললেন যে দুর্ভাগ্যজনক ভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে, এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে? পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এ বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 তে বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করা কখনোই ক্ষমা করবেন না, কারণ ইসলাম ধর্মে শিরক করা সবচেয়ে জঘন্যতম পাপ। তবে কেউ যদি শিরক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম, নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক, তখন আয়াত নাজিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন, হতে পারে বাবা অথবা মা অথবা ভাই, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন, তার বাবাও ছিল একজন মুশরিক। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 4 আয়াত 30 থেকে 41 আছে, তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালাম, তারাও আল্লাহ তাআলার নবী হয়েছিলেন। তাই বলে আপনাকে বলবো, আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সরল পথে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, আমার নাম আনন্দ, পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। আমার প্রশ্ন হলো, একজন মুসলিম মেয়ে কি কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে? ভাই প্রশ্ন করলেন, একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। সেই একই আয়াত আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 এ বলা হয়েছে, মুসলিম নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না। মুসলিম নারী যদি কৃতদাসী হয় তারপরও সে উত্তম মুশরিক নারীর চেয়ে, যদিও সে তোমাকে মুগ্ধ করে। পরে একটা বলছে, ঈমান না আনা পর্যন্ত কোনো মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে।
একজন মুমিন পুরুষ যদি কৃতদাস হয় কারো দাস, সে মুশরিক পুরুষের চেয়ে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষের চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে, সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ, হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী, তবে বিশ্বাসী পুরুষ কোন অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম। নিয়মটা মহিলাদের বেলা তো একই, কোন মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইমান আনে। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো, তাহলে বিয়ে করতে পারেন। আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে চারটা চাকা একই রকম হতে হবে, একটা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না। কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি চাইবেন যেন সে বেহেশতে যায়। মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে, সে চাইবে তার স্বামী বেহেশতে যাক, এই জীবনটা তো ক্ষণস্থায়ী। তাহলে চিন্তা করেন, কাউকে বিয়ে করলেন, আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে, তাতে কি লাভ? তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন এটা সম্ভব, তারা ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর সমূহ মেনে চলার গুরুত্ব কি, ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ তার দিয়েছেন, মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন, এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায় ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা, প্রতি শনিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। নির্দেশ নারীর মর্যাদা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম, জানুন কেন মুমিনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। কোন বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আকরাম, আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজ এর প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে, যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম।
সে যেই হোক না কেন হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম, তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে অনেক জায়গায় তো সহশিক্ষা, এখন মহিলাদের জন্য কি মেডিকেলে পড়াশোনা করার অনুমতি আছে? কারণ মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় প্রায় 99% লোক মাহরাম না। ভাই প্রশ্ন করলেন সহশিক্ষার অনুমতি আছে কি না, বিশেষ করে মেডিকেল কলেজে। ঠিক, যদি কোনো মহিলা ডাক্তার হতে চায়, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই, এটার অনুমতি আছে কিনা? সম্মত কারণ থাকলে, এ ব্যাপারে ইসলামিক শরিয়া বলে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। এখন যদি সেই মহিলা কোনো সহশিক্ষা মেডিকেলে পড়ে আর সেখানে আলাদা কলেজ না থাকে, সেখানে হিজাব পালন করা কঠিন, তারপরেও অনুমতি আছে, পড়তে পারবে, বাধা দেওয়া যাবে না, তবে হিজাব পালন করতে হবে। মেডিকেল কলেজগুলোতে পরিবেশ সবচেয়ে বেশি খারাপ। আমিও মেডিকেল কলেজে পড়েছি, মাশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হিজাব ভাঙার কথা বললে মেডিকেল কলেজগুলোর পরিবেশ সবচেয়ে বেশি খারাপ, খুব খারাপ। আর এরকম জায়গায় একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে বাঁচাতে পারেন, তা না হলে মেডিকেল কলেজে সেখানে ছেলে মেয়েরা গ্রুপ করে রোগীদের পরীক্ষা করে থাকে, সেখানে তারা রাতে থাকে, এটা খুবই বিপজ্জনক। যদি আল্লাহর সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনি সরল পথে থাকবেন। একজন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, তারপরও তাকে হিজাব পালন করতে হবে। আমি যে মেডিকেল কলেজে পড়েছি, সেখানে দু একজন মুসলিম মেয়ে, সবাই না, দু একজন হিজাব পালন করত, হিজাব মানতে হবে। তারপর যদি এমন হয় যে কোনো রোগীকে পরীক্ষা করতে হবে, আপনাকে কোনো ছেলের সাথে পরীক্ষা করতে হবে, দুজনেই হয়তো রোগীকে পরীক্ষা করবেন, হয়তো সহকর্মী পুরুষ, ভালো, আপনার দৃষ্টি সংযত রাখেন, এমন না যে আরে আচ্ছা কেমন আছো, কালকে সিনেমাটা দেখেছো কি সুন্দর, তাই না, চলো আমরা একটু ঘুরে আসি, তোমার মোটরসাইকেলে করে ঘুরে আসি। যদি এই জিনিসগুলো এড়াতে পারেন, আর যদি আপনার সহকর্মীদের সাথে কথা বলতেই হয়, দৃষ্টি সংযত রেখে বলতে পারেন, যদি অনেকে পছন্দ করবে না, মহিলাদের হিজাব পালন করতেই হবে, এটা মোটেও অসম্ভব না। আর বিপরীত লিঙ্গের রোগীকে পরীক্ষা করতে কোরআন এবং সুন্নাহ অনুমতি দিয়েছে, কারণ এখানে রোগীর চিকিৎসা করছেন, তাহলে ডাক্তার প্রয়োজনে বিপরীত লিঙ্গের রোগীকে দেখতে পারবে। সবচেয়ে ভালো যদি রোগী আর ডাক্তার এক জেন্ডার হয়, তবে এইরকম সবসময় হয় না। আর সেজন্য আমরা যেটা করেছি, আমাদের অর্গানাইজেশন থেকে একটা ইসলামিক হসপিটাল চালু করব, আর এই হসপিটালের নাম হবে ফ্রি মেডিকেল সেন্টার, খুব শীঘ্রই চালু করা হবে। এই কনফারেন্সটা শেষ হলেই এটা উদ্বোধন হবে, শাইখ সালাম মসজিদ নববীর এই মেডিকেল সেন্টার উদ্বোধন করবেন, এটা হবে 10ই নভেম্বর, ইনশাআল্লাহ কনফারেন্সটা শেষ হওয়ার দুদিন পরে। আমাদের এই মেডিকেল সেন্টারের বিশেষত্ব হচ্ছে এখানে সবকিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে, তার মানে মহিলা ডাক্তার দেখবে মহিলা রোগীকে, পুরুষ ডাক্তার দেখবে পুরুষ রোগীকে। জায়গা প্রায় 2000 স্কোয়ার ফিট, মহিলাদের বসার ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য আলাদা, বাচ্চারা ছোট হলে যে কোনো জায়গায় বসতে পারে, সমস্যা নেই। মহিলা রোগীকে দেখবে মহিলা ডাক্তার, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই এখানে সব ডাক্তার যেন হয় MBBS এবং MD, কারণ তারা আরো বেশি প্রফেশনাল। সব জায়গায় এয়ার কন্ডিশন, তবে ফ্রি, ভালো কোয়ালিটির ওষুধ, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একজন মেডিকেল ডাক্তার, আমি চেষ্টা করব আমার পুরনো ক্লিনিকের চেয়ে এখানে যেন আরো বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারি। আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি, তবে আমার বাবা ভাই মাশাআল্লাহ ডাক্তার, তারাও একটা মেডিকেল সেন্টার চালান, তবে সেখানে চার্জ করা হয়, ওটা তাদের জীবিকা, তাই সেটা নেন। তবে ইনশাআল্লাহ ফ্রি মেডিকেল সেন্টার ইনশাআল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেব, ইনশাআল্লাহ আমাদের পুরনো সেন্টারের চেয়ে এখানে আরো ভালো সার্ভিস দেব ইনশাআল্লাহ।
পুরো এয়ার কন্ডিশন, আলাদা ওয়েটিং রুম, স্বাস্থ্যসম্মত তবে ফ্রি। যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি। যে কেউ আসতে পারেন, মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও আসতে পারেন। ওয়েটিং রুমে কোনো স্টারডাস্ট ম্যাগাজিন থাকবে না, ফিল্ম ফেয়ার ম্যাগাজিন থাকবে না, থাকবে ইসলামিক বই। দেখবেন ইসলামিক স্যাটেলাইট চ্যানেল। আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে যান, ফিল্ম ফেয়ার ম্যাগাজিন, স্টারডাস্ট। আমাদের এখানে সুস্থ হওয়ার পাশাপাশি ইনশাআল্লাহ তাদের ইমানে সুস্থ হয়ে যাবে। নিরাময়ের মালিক আল্লাহ। তাহলে আমি যেটা বলবো, কোন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, আলাদা কলেজ না থাকে তাহলেও পড়তে পারবে, তবে হিজাব পালন করতে হবে। ডাক্তার হয়ে গেলে অন্যরাও হিজাব পালনে উৎসাহিত হবে। যখন সেই মুসলিমা ডাক্তার হবে তখন তাকে দেখে অনেকেই হয়তো হিজাব পালন করা শুরু করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ দুইটা প্রশ্ন, একটা এই মাইকে আরেকটা ওই মাইকে, আর ডাক্তার জাকির উত্তর দেওয়ার জন্য 5 মিনিটের মতো সময় পাবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি একজন রিবার্ডেড, আমার নাম আব্দুল্লাহ শেখ, আগে আমার নাম ছিল সুশান কুমার মণ্ডল। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে। আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেশত থাকবে, আর যদি আমি বেহেশতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই। তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাত সবগুলি পালন করতে হবে। এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যা ফেলে দিয়েছে, কারণ হলো আমার মা। মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে, টুপি খুলে ফেলতে, সব সুন্নত বাদ দিতে। মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি, আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে, নামাজ পড়া লাগবে না। এভাবে সব সময় আমার উপর জোরাজোরি করে যে এটা করতে হবে ওটা করতে হবে। এখন আমি সেগুলো কি করব, নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি তাদের সাথেই থাকব? মাশাআল্লাহ ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আপনি মুসলিম হয়েছেন, আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্নাহ মেনে চললে বেহেশতে যেতে পারবেন, হাদিস পড়ার পর সুন্নাহ মেনে চলছেন, তারপর মাথায় টুপি পরেছেন, মুখে দাড়ি রেখেছেন, কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো, টুপি খুলে ফেলো। এখন কি করা উচিত? পবিত্র কোরআনের সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 তে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন, অনেক কষ্ট করে তাকে জন্ম দেন। ঠিক এর পরে আয়াতটা বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15 তে, কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে, যার বিষয়ে কিছু জানো না, তাহলে তাদের কথা মানবে না, কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও। একই কথা আছে সূরা আনকাবুতে অধ্যায় 29 আয়াত 8 এ বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সৎ ব্যবহারে, কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে, যেমন আল্লাহর সাথে কাউকে শরীক করা, যার ব্যাপারে তুমি কিছুই জানো না, তাহলে তাদের মানবে না, তারপরও তাদের ভালোবাসা দাও, সহানুভূতি দেখাও। কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের কথা মেনে চলবেন, তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, শুধুমাত্র এমন পরিস্থিতিতে অমান্য করা যাবে, তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে। যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো, আপনি বলবেন মা একটা কথা শোনো, আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অফ ড্রেস 780 নম্বর হাদিস, যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, গোপ ছেটে ভালো, দাড়ি রাখো। আমি নবীজির কথা মানছি। এই নবীজি আরো বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেশত সরে যাবে মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব শ্রদ্ধা করি। নবীজি আরো বলেছেন, পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা, এরপর কাকে? তোমার মাকে। এরপর কাকে? তোমার মাকে। সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে। মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে মান্য করি, যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেশতে নিয়ে যাবেন, মানে আমাদের নবীজি। আপনার কথার উপর নির্ভর করছে, হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না, হয়তো তিনি বললেন একটা নীল শার্ট পরে এসো বাবা, রাখো, এগুলো আমি পছন্দ করি না মা, আর মুসলিম হয়ে বললেন মা আমি নীল শার্টটাই পরে আসছি, আরে আমার ছেলের কি হলো?
মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না, এখন মানছে, ছেলের কি হলো? তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না, যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন, যতক্ষণ না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মায়ের কথা যায়। পরিবর্তনটা বুঝতে পারবেন, তাকে ভালোবাসেন, আরো শ্রদ্ধা করেন। ধরুন আপনার মা মন্দিরে যায়, শিরক করা হারাম, তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া, কারণ তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। যদিও আপনার মা অমুসলিম, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা হয়তো বেহেশতে যেতে পারবে না, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান্য করেন, যতক্ষণ সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে না যায়। দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে, দেখবেন আপনার মা ভালোবাসবে, হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি, হয়তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো মেনে চলতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্যার, তারপরেও অনেক সমস্যা আছে। আমার মা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই, ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই, আমাকে ধর্মের কাজে বাধা দিচ্ছে। এখন আমি কি করব? আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকবো? কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। সময় কম, অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এর পরও আপনি আপনার মাকে ভালোবাসেন, তাকে বলবেন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে, এই কারণেই আমি নবীজিকে মেনে চলছি, অন্য কারো কথাই মানছি না। আর কোরআন মেনে চললে হাদিসও আপনাকে মেনে চলতে হবে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনাকে বাসা থেকে বের করে দিলে বাসা থেকে বেরিয়ে যান আপনি, তারপরে তাকে ভালোবাসেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। ভাই, আমরা এখানে উপস্থিত সকল দর্শক ভাই বোনদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হবে, আগামী দিনগুলোতে আমাদের আরো অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।